شهر رمضان وعليكم السلام ورحمة الله وبركاته جيبون أفن جانت سيچن মহিলার একাকী নামাজ পড়লে নির্জনতায় অর্থাৎ কোনো বেগানা পুরুষ যদি না থাকে, এরকম পরিবেশে তারা নামাজ পড়লে কি নামাজের কেরাত ইত্যাদি জোরে মানে প্রকাশ করে পড়বে কি না, অর্থাৎ জাহারি নামাজে জাহারি কেরাত করবে কি না বলা যাইছিল প্রশ্ন। উত্তর হলো বিল্লাহ তৌফিক, মহিলারা পুরুষের মতোই নামাজ পড়বে, এটা হলো স্বাভাবিক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো। তো এটা হলো স্বাভাবিক ল, ব্যতিক্রমের দলিল থাকলে ব্যতিক্রম করতে হবে, নতুবা একই নিয়মে পড়তে হবে। সেই হিসাবে সালাত যদি মহিলারা নির্জনতায় পড়ে বা জামাতের সাথে পড়ে, তাহলে যদি নামাজ জাহারি হয় তাহলে অবশ্যই বিল জাহার পড়ার চেষ্টা করবে, মানে জাহারি নামাজে জাহারি কেরাত করা, প্রকাশ্য নামাজে প্রকাশ্য কেরাত করা সুন্নাহ। সুতরাং এখানে মহিলা পুরুষের কোনো তফাত নেই, পুরুষেরা যেমন জাহারি নামাজে জাহারিভাবে কেরাত করে মহিলারাও তাই করবে। তবে কোনো বেগানা পুরুষ মানে নন মাহরাম পুরুষ থাকলে সে কথা ভিন্ন, তখন কণ্ঠ নিচু করে দিবে বা আসতে পড়বে। তো এটাই হলো আসল, কিন্তু নন মাহরাম নেই বা যারা আছে তারা হলো মাহরাম মানে আজীবন বিয়ে নিষিদ্ধ, তো তাদের উপস্থিতিতে কেরাত স্বাভাবিকভাবে থাকবে, জাহারি সালাতের কেরাত জাহারিভাবেই করতে হবে। আর যদি কেউ একাকী নামাজ পড়ে, একাই নর হোক নারী হোক, তাহলে জাহারি কেরাতও অতটুকু করা যথেষ্ট, যতটুকু তার জন্য শোনা যথেষ্ট হয়ে যায়, মানে নিজ কানে শুনতে পায় এরকম মৃদু কণ্ঠে হালকা স্বরে পড়তে পারে, অসুবিধা নেই যেহেতু একাকী। কিন্তু জামাতবদ্ধ হয় যদি পড়ে, মহিলারাও জামাত করতে পারে তাদের বাড়ির ভিতরে, যেমন উম্মে ওয়ারাকাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্য নিয়ে নামাজ পড়তে বলেছে, মর্মে সুনান আবু দাউদে হাদিস রয়েছে। তো তারা জামাত করে নামাজ পড়তে পারে, যদিও তাদের উপর জামাতকে অপরিহার্য বা ওয়াজিব করা হয়নি, কিন্তু তারা যদি জামাতে পড়ে তো পড়তে পারবে। তো জামাতে পড়াকালীন মহিলা ইমাম মধ্যখানে দাঁড়াবে, যেমনটি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মা সালামা রাদিয়াল্লাহু আনহুমা করতেন। আর কেরাত হবে জাহারিভাবে, জাহারি কেরাত জাহারিভাবেই হবে, কিন্তু শর্ত একটাই, সেখানে যেন কোনো নন মাহরাম না থাকে, মাহরাম থাকলে সমস্যা নাই। তাই হলো নিয়ম যে জাহারি কেরাতে কেরাত জাহারি হবে, নারী পুরুষ এ বিষয়ে সমান, আর সেররি কেরাতে সেররিভাবেই কেরাত হবে মানে নীরবে কেরাত হবে, তবে অবশ্যই যেন জিহ্বা এবং ঠোঁট নড়ে, এটা খেয়াল করতে হবে। আশা করি উত্তর পেয়েছেন, বারাকাল্লাহ।